ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি রিম্পা খুবই ভালো আছি, আর সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, এটা আমাদের ট্যাগলাইন। আর আজকে রোববার, রিম্পা লাস্ট এই রোববার দোকান বন্ধ, পরের রোববার থেকে পূজো অবধি রোজ দোকান খোলা। আর আমার সকালবেলা রক রাইডার্স এর রাইড ছিল, বাইক রাইড, আমি যাইনি। পাঁচটার সময়, আমি চারটের সময় ঘুমিয়েছি, ওই জন্য আর পাঁচটার সময় উঠতে ইচ্ছা করছিল না, যাইনি, এখন যাচ্ছি। আরে মেন কথা কি বলতো, 15 ঘুরি উড়ি অভ্যাস, এবার একটা দিন যদি না ওরাই ঘুরি ভালো লাগে। পরশু থেকে আজকে পুজো, তাই জন্য মা আমাকে বললো তুই তাড়াতাড়ি চলে আয়, আমাদের বাড়িতে তো আমি মা দাদা ছাড়া কেউ নেই আর সেরকম একটা, সেই জন্য। আর তোমার মানে কাকাই এসে, ছোট মা, ছোট মা শরীরটা খারাপ থাকে বলে বেশি আসতেও পারে না, সেই জন্য। আর জানোই তো দিদা কদিন আগে মারা গেছে, সেই জন্য সেরকম কেউ নেই। আর মাসি, যুবন দিদি হয়তো আসবে, মাসি, এরকম টুকটাক। আর আমার মা এতক্ষণ ভাবছিল আমি গিয়ে পুজোর কাজ করব, যেহেতু টোটো আছে বাড়িতে, মা তো আসতে পারবে না বেশি, একটা দোকানে শুধু পুজোর টাইমে আসবে, তো সেই আলাম। ঠিক আছে চলো, আমি আসছি, চলো আসছি, যাওয়া যাক। ঠিক আছে, আর আজকে এখন তো যাব ওখানে, মানে পুজোর ওখানে মার গেছে, যে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর কোথায় তুলবে, ওপরে তুলবে? ওপরে। আর মানে বাড়িতে যাবো, মানে দোকানে পুজো টুজো হবে, হওয়ার পর বাড়িতে গিয়ে মার কাছে খাবো টাবো, খেয়ে দিয়ে সন্ধ্যেবেলা চলে আসবো। কারণ আজকে আবার ভাইয়ের ওখানে রাত্রির ওদের ফ্ল্যাটে যেটা বড় খাওয়া দাওয়া সেটা হতে চলেছে, সেই জন্য সন্ধ্যেবেলা এসে রেডি ফেডি হয়ে আমাকে যেতে হবে। চলো চলো, দেরি না করে।
ओम श्री विष्णु ओम तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयो दिवि भुजसुरा ततम ओम विष्णुं 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 ओम अपवित्र पवित्र वा सर्वावस्थांगत विवा जासरी कुंडलिका कोशावज्य पंतर शुचि ओम शुचि ओम शुचि ओम शुचि ओम सर्वमंगल मंगलं वरेण्यं वरदं शुभं नारायणं नमस्कृतं सर्वकर्मणि कारये ओम नमो विभस्यते ब्रह्मण्य भाषते विष्णु तेजसी जगत्सु चैसुवित्ते कर्मदायिने ईश्वरगोसी सूर्याय नमः पुष्पांजलि गुलो হয়ে গেছে এবার হোম শুরু হয়েছে ঠিক আছে চলো দেখি দি একবার হোম দাদার কমপ্লিট হয়ে গেছে তাই জন্য আজকে ঠিক করা হলো যে বাড়িতে আজকে লাঞ্চ আমরা করব না তাই মা আমি দাদা আর আমাদের এই যে আরেকজন থাকে এইটা সঙ্গী আমাদের আমরা চারজন এসেছি দেবনিয়ারে দাঁড়াও শুনতে পাচ্ছি না জোরে বলো হ্যাঁ আসবো তো বুড়া বাজার এসছি বুড়া বাজার এসছি কিনতে এসছি কেন চারজন ওটাই যাবো না তাহলে ওইদিকে যাই হ্যাঁ চল ওইখানে তুই আর মা ঢুকে যা ওখানে মা যাও ঢুকে যাও তুই আর আমি এটাই বসবো বোতল না ঠান্ডা না নর্মাল ঠান্ডা তো চলে এসছি এই যে এখন আমাদের খাবার দেয়নি হ্যাঁ সবাই প্লেট নিয়ে বসে আছে এইদিকে আমি আর অমিত অমিত হচ্ছে দাদার সেক্রেটারি হ্যাঁ তাই তো আর এদিকে মা দাদা বাই খাবার দিয়ে যাই খাবার দিয়ে গেলে দেখাচ্ছি কি কি খাওয়া হচ্ছে মানে লাঞ্চটা দেখিয়ে দিলাম এটাই আমাদের লাঞ্চ আর কুট্টি তো ঘুরি ওড়িয়ে যাচ্ছে সকাল থেকে সে যেন কি খাবে আমি জানি না ও শুধু বললো আমি বাড়িতে খাবো না এটুকু আমি জানি ঠিক আছে ওই জন্য আমি আমার খাবারটা দেখিয়ে দিই এবার এখান থেকে বেরিয়ে আমি যাবো একটু পার্লারে কারণ কাল থেকে যেহেতু দোকান খোলা পুজো অবধি একদিনও দোকান বন্ধ নেই আমি আর টাইমই পাবো না সেই জন্য একটুখানি পার্লারে যাবো অনেকদিন যাওয়া হচ্ছে না স্পা করা হয়নি সেজন্য গিয়ে এগুলো করি বাড়ি ঢুকবো দেন রেডি ফেডি হয়ে ভাইয়ের ওখানে যাবো মাও যাবে তাই তো মাকেও নেমন্তন্ন মায়েরও নেমন্তন্ন মা দাদা সবারই নেমন্তন্ন ভাইয়ের বাড়িতে মানে কাকিমা নেমন্তন্ন করেছে দাদার তো হবে না ওদের আছে ফুটবল টুর্নামেন্ট আছে ওই জন্য হবে না ওই জন্য মা যাবে একা মা শুধু যাবে 15 মিনিট থেকে চলে আসবে খাবে না শুধু হ্যাঁ করতে যাবে ঠিক আছে চলো আগে খাওয়ার আসুন তারপর আবার দেখাচ্ছি ফার্স্ট যেটা আমাদের মানে স্টার্টার সেটা এসছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ফিশ ফিঙ্গার ফ্রেঞ্চ ফ্রাই এটা হচ্ছে তোমার একটা রায়তা টাইপের এদের খাওয়াও শুরু হয়ে গেছে দেখাতেই পারলাম না তার আগে এরা খাওয়া শুরু করে দিয়েছে দাদার বিরিয়ানি মায়ের ফ্রাইড রাইস অমিতেরও ফ্রাইড রাইস আর আমার বাটার নান উইথ মটন কষা এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ দাদার দোকান বলছি দোকান ওপেনিংয়ে
হোটেল থেকে আসার পর ডিরেক্ট মায়েদের মায়েরা চলে গেছে বাড়িতে, আর আমি এসেছিলাম পার্লারে। পার্লারে স্পা করলাম, কারণ এখন আর আমি সময় পাবো না, দোকান বন্ধ হবে না পুজো অবধি, সেজন্য স্পা করলাম, একটা ফেসিয়াল করলাম, আইব্রো করলাম, এগুলো কমপ্লিট হলো, আর কিছু ওয়্যাক্স করলাম, এগুলো মানে বাকি ছিল ওগুলো করে ঠরে এবার বাড়ি যাচ্ছি, গিয়ে ফটাফট রেডি হবো, তারপর আবার ভাইদের ওখানে যাবো। কুর্তি এসে পার্লারের নিচে দাঁড়িয়ে আছে, চলো বেশি দেরি করলে এখন চিল্লাবে, তাড়াতাড়ি চলো। আমরা দুজনেই রেডি হয়ে গেছি, আর আজকে অনেকটা দিন, অনেকটা দিন বাদে আমি শাড়ি পরেছি, তাই তো কুর্তি? বেশ ভালো, ভালো লাগছে? ভালো লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে। সিম্পল একটা হ্যান্ডলুম পরলাম, এই গরম লাগছে, বেশি কিছু হাবজি জাবজি পরিনি, কোনো কিছু জুয়েলারি পরিনি, শুধু চেনটা ছিল পরা, কানে দুলটা পরে নিয়েছি, ব্যাস আমার কমপ্লিট। আর রেডি, হ্যাঁ এই যে ছেলে রেডি, কলারটা ওঠানো কেন, নামা গুন্ডাদের মতো, সুলতান, ঠিক আছে চলো চলো এগোনো যাক, কুর্তি বাবা তোমার গাড়ি আলো, তোমার ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে, বাহ তোমার গাড়ির আলোতে একটু বাদে যাবে, মা চলে এসছে, কিছু দেখা যাচ্ছে নন্দ গাড়ি, আলোগুলো টিম টিম করে জ্বলছে, মাম্মাম, মা, আমি, কুর্তি আর বাবা, পাঁচজন মিলে যাচ্ছি। কিন্তু মাম্মাম কিন্তু ইঞ্জেকশন নেয়নি, এটা কিন্তু উচিত ছিল। আরে কোথায় যাচ্ছ? মা এসেছিল, মা একটু দেখা করে এবার চলে যাচ্ছে, আর যাবে এখন সোনা বাবাকে দেখতে, মা এখনো দেখেনি সোনা বাবাকে, ফার্স্ট টাইম এখন দেখতে যাচ্ছে, চলো। এত গরম লাগছিল, এত গরম লাগছিল, আমি বাড়িতে গিয়ে চেঞ্জ করে শাড়ি ছেড়ে আবার কুর্তি পরে এলাম, আর পারছিলাম না গরমে, চলো উপরে যাই আবার। আয়ের মামা আজকে আবার কেক নিয়ে এসেছে, আজকে আবার কেক কাটা হবে, ভিডিও কর।
ফোন করছি ওই ওকে একটা টুল দেও, হাইট পাচ্ছে না, দেড় ফুট হাইট পাচ্ছে না, টুল দেওয়ার মুখে মাখাবে বলে। আরে আর কিছু নেই হতে, ভাইরি চশমা চশমাটা পারো যাও খেতে দিয়েছে, ওঠো উঠে পড়ো আর ঘুমিও না, খেতে যাও ওঠো। খাওয়া দাওয়া কমপ্লিট, খিদে পেয়ে গেছিলো বলে তোমাদের সাথে আর খাবারটা শেয়ার করতে পারিনি। মেনুতে ছিল ডিমের ডেভিল, ফ্রাইড রাইস, চিকেন কষা, মটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, ফ্রাইড। অনেক বড় মেনু ছিল, পেট পুরো একদম ঠাই হয়ে গেছে, আর এই জন্য নড়তে পারছে না। এদিকে মাম্মামও স্প্রাইট খাচ্ছে, এমন খেয়ে ফেলেছে সবাই। চলো এবার বেরোনো যাক এখান থেকে, হ্যাঁ রাত্রি হয়ে গেছে, চলো বাড়ি যাওয়া যাক।
হ্যাঁ অনেকটা রাত হয়ে গেছে, চলো।